বাবা হ্যাঁ আমারে কিছু দিন বাবা। পাবি পাবি, বাবার খেদমত কর, সব পাবি সব পাবি। আমার এই যে আশ্চর্য পুঁজি বসে না, গোসা মারলেই সব পেয়ে যাবি। আচ্ছা বাবা, হ্যাঁ আপনি সবসময় পুতুলটা আদর করেন কেন? এই পুতুলটা আদর করি কেন? এইটাই তো আমার সব, এইটার মধ্যেই আমার সব কিছু হয়। এটা অনেক সাধনার জিনিস, সাধনা করে আমি এটাকে খোঁজে আমার কাছে নিয়ে আসছি। তাইলে বাবা আমার কিছু দিয়ে দেবো। পাবি, বাবার খেদমত করে যা, পেয়ে যাবি। হিল হিল হিল, আল্লাহ বাবা সেবা কর, পাই যাবি, জীবনে সব কিছু হয়ে যাবে, কোনো টেনশন করতে হবে না। কিরে তোর আবার কি? বাবা আমার একটা কথা ছিল। কথা ছিল? হ্যাঁ বাবা। শিষ্য কি বাবা? তুই এখন যা, একটু আধ্যাত্মিক লাইনে চিকিৎসা করবো তো, যা। ঠিক আছে, দরজাটা সাপাই দিয়ে যাস। বলো বাবা, আমার এক বাড়ি ছাড়া আর কোনো ধর সম্পর্ক নাই বাবা। বাবা আমার স্বামী ঠিক মতো কাজকর্ম করে না। বাবা যদি একটু ব্যবসা একটু যদি উন্নতি করে দিতেন। ব্যবসা উন্নতি দয়া করতেন বাবা। কত দিলাম মানুষকে, তুই আসছিস কেন? যা দিয়ে দিব নি আসছিস যখন, তুই নিতে পারবি তো? কিন্তু আমার চিকিৎসার সময় কিন্তু কোনো চিল্লা পাল্লা করা যাবে না, কোনো শব্দ করা যাবে না। আমি যা করব যা বলবো তাই কিন্তু শুনতে হবে, পারবি? হ্যাঁ বাবা তাই শুনিবো। বুঝে বল, পারবি কি? হ্যাঁ বাবা পারবো। আমি পারবি না? হ্যাঁ বাবা। কিরে পারবে? হ্যাঁ মনে হয় পারবি। ঠিক আছে, আমি একটু দেখি আমার সাধনায় কি বলে। হ্যাঁ কি দিয়ে হবে বাবা, তুই পারবি। সময় পায় না, আর তোর তো আমি দেখতেছি তোর লেখা তো অনেক ভালো। হ্যাঁ আমার এই পুতুর মনি তো তোকে একবার লাল করে দিবে। সত্যি বলেছেন বাবা? হ্যাঁ, তুই যদি আমার কথা শুনিস, আমি যেভাবে বলবো সেভাবে যদি তুই করতে পারিস, মনে কর যে তুই কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, তোর স্বামী আর পিছনে ফিরে তাকাইতে হবে না। হ্যাঁ বাবা, আপনি যা বলবেন আমি তাই শুনব, তাই শুনব বাবা। ঠিক আছে। হ্যাঁ বাবা, তাহলে চল ওইদিকে চল, আমি আবার সব জায়গায় চিকিৎসা করতে পারি। ঠিক আছে বাবা। ওকে, আমার নির্জন জায়গায় যেতে হবে, আমি সেখানে চিকিৎসা করব। ঠিক আছে বাবা, চল বাইরে দাঁড়া, আমি আসছি। এখন থাক, আমি আসি। ও
এখানে বেশি চিকিৎসা চলে বুঝছি, সারা করতে পারবি না কিন্তু। ঠিক আছে, তুমি প্রতিদিন সে একই কথা বলো, দেখো ভাই কি করে না করে, কিন্তু তাদের বাড়িটা কত সুন্দর, ভাড়া বাসায় থাকতে হচ্ছে আমাদেরকে, বাপের বাড়ি থেকে টাকা না আনলেও ঠিকমতো ভাড়াও দিতে পারছি না। তা ঠিক আছে, আচ্ছা শোনো আমি বলছি, তোমার এই বাড়ি দেখছো, এই বাড়ির প্রতি তোমার খুব একটা এরকম করে বাড়ি দরকার, তাই তো? হ্যাঁ আমার এরকম। আচ্ছা আমি তোমাকে এরকম বাড়ি করে দেবো, কারণ টেনশন মুক্ত, চলো। তুমি এখানে বসে আছো কি করবো, কি করবো, একটা ব্যবসা দেখতে পারো, শুয়ে বসে থাকলে কাজ হবে, দেখো তো চাঙ্গি উঠবো আমার। না সব ঠিক আছে, সব ঠিক আছে, সমস্যা নেই। তুমি তো যে শুধু বাবার কাছে যাওয়া আসা করো, তাই না? বাবার কাছে যাবো না, নাহলে তো ব্যবসা আমার চাঙ্গি পড়ে যাবে, তুমি তো ব্যবসা দেখতে আসো না। হ্যাঁ ঠিক আছে, কি করবো আর, যাও বাবার কাছে, তুমি যাই বার আসবে, যাই বার আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো আমি বাবার কাছে যাই। আচ্ছা দেখি। আচ্ছা কি ব্যাপার ভাবি, ভাইদের তো কোনো কাজ টাজ করতে দেখি না, তাহলে আপনাদের এত সুন্দর বাড়ি কীভাবে কি? আরে ভাবি আমাদের এক বাবা আছে, এই বাবার দোয়াতেই আজকে আমাদের এত ধন সম্পদ হয়ে গেছে। কী বলেন বাবা কী করে? আরে বাবা এসে আমাদের একটু দোয়া করা যায়, আর আপনার ভাই আছে না যে ব্যবসা ধরছে, আপনার ভাই যাওয়া লাগে না, ওই কর্মচারী দিক কাজ করে রাখা, আর বাবা এসে আমাদের একটু দোয়া করা যায়, তাহলে চলেন ভাবি আপনাকে সব চাপ হয়। আচ্ছা চলেন চলেন। এই শোনো, বাবা আছে আমাকে সেখানে নিয়ে যাবো, তো ওখানে গেলে নাকি ব্যবসা ট্যাবসা ভালো হয়। কি বলো তুমি? হ্যাঁ তুমি ভালোভাবে শুনছো তো? হ্যাঁ শুনেছি। তুমি এক কাজ করো, ব্যবসা ট্যাবসা করার চিন্তা করো, আমি ভাবির সাথে যে বাবার কাছে যাই, যাই দেখি কি হয়। দেখো যে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই বাবির সাথে। হ্যাঁ আচ্ছা ওকে ওকে, যাও বাবার কাছে যাবে, বাবার কাছে গেলে সব কিছু হবে, ব্যবসা করতে পারবো। যেটা ভালো মনে করো আপনার কাছে নিয়ে আসেন।
উন্নতি? হ্যাঁ বাবা, জীবনে কত উন্নতি করে দিলাম রে। এখন কি আর সেই বয়স আছে? আমারও না এখন বেশি টানে না। দেখো দিতে দিতে একবার শেষে মানে এত উন্নতি দিছি এখন আর কুলাইতে পারি না। যা, তারপর তুই নিয়ে আসছিস দিয়ে দিব না। তো তুই তো জানিস যে আমি একা ছাড়া আমি চিকিৎসা করতে পারি না। হ্যাঁ বাবা, তাহলে তুই যা, আমি দেখ। আচ্ছা ঠিক আছে, তুমি বস, ঠিক আছে বাবা। কিরে তুমি আমার কাছে এসে বাবা, আমার স্বামী তো হচ্ছে ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারে না। তো ভাবি মুখে শোনা, মাকে নাকি একটু দোয়া টোয়া করে দিলেই সব কিছু হয়ে যায়। আমাকে একটু দোয়া করে দেন বাবা। দোয়া করতে হবে না, বহুত উন্নতি দিছি মানুষের। তো তোরা আমার খুব ভালো লাগছে, তুই নিতে পারবি তো? পারবো বাবা। বুঝে বলিস কিন্তু। হ্যাঁ বাবা পারবো। আমার প্রথমে কি বলে একটু জিজ্ঞেস করে নেই রে, প্রথম মনি নিতে পারবে? পারবে বলছে, পারবে তিনটা হবে। বলেন কি বাবা, তিনটা বাড়ি? হ্যাঁ, কিন্তু একটু কষ্ট তোকে বেশি করতে হবে বাবা। তোকে তিন দিন আসতে হবে, আমি তিন দিনে তিনটা ফ্লো দিয়ে দেব, তো তিনটা বাড়ি হবে বাবা। তিন দিন কে রক্তে, যদি বলেন সাত দিন আসতে হবে, সাত দিনে সাতটা বাড়ি হবে, আমি সাত দিনে আসব। হ্যাঁ বলে পারবি তো? পারবো বাবা, কিন্তু আমার চিকিৎসাটা না একটু ভিন্ন। আমার চিকিৎসাতে কোনো সারা শব্দ করা যাবে না, কোনো নাড়াচাড় করা যাবে না। আমি যা বলবো তাই মেনে নিতে হবে। দেখ তুই বুঝে শুনে দেখ পারবি কিনা। পারবো বাবা, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করবো। ঠিক আছে, জীবনে তো অনেক উন্নতি মানুষ দিছি, তোর না হয় একটু বেশি দিয়ে দিলাম। তোর জন্য আমি দুয়া একটু বেশি করবো। আর সবাইকে তো নির্জন জায়গায় নিয়ে উন্নতি দিছি, কিন্তু তোরা আমার এই কামরায় বসে উন্নতি করে দিবি। কি বলি? দেন বাবা, দেন দেন। কিন্তু তোকে যে আমার কাছে আসতে হবে, কাছে না আসতে আমি উন্নতি করতে পারি না। পারবি? হ্যাঁ বাবা পারবো। প্রথম মনি তুমি এবার এই দিকে বসো। হ্যাঁ আর তোর যত বেশি আদর করো তত বেশি তোর।